আজকের রাশিফল 13ই নভেম্বর 2019 বুধবার, তিথি কৃষ্ণ প্রতিপদ, জন্মরাশি হল বৃষ, সূর্যোদয় সকাল 5টা 48 এবং সূর্যাস্ত বিকাল 4টে 55। মেষ রাশি রাশিফল। আজ নতুন কাজের জন্য দিনটা খুব ভালো, কিন্তু মানসিক দিক থেকে আজ চাপ থাকবে। ব্যবসার ঋণ থেকে মুক্তি পেতে পারেন, আর্থিক যোগাযোগ আজ আসতে পারে, আত্মীয়ের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ হবে যা আদালত পর্যন্ত গড়াতে পারে, আজ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের কাছ থেকে আজ ভালোবাসা পাবেন, গাড়ি চালকদের জন্য দিনটি ভালো। দ্বন্দ্ব এড়িয়ে চলুন, এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন, তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে দৃষ্টি প্রদান করতে পারেন। আজ ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃষরাশি রাশিফল। আপনার বন্ধুর সঙ্গে ভুল বুঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন, কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। বাড়তি কোনো কাজে সুযোগ আসতে পারে, আজ একটু সাবধানে চলাচল করার দরকার আছে, বিশেষ করে কর্মস্থানে। ব্যবসায় আজ অর্থ আসতে পারে, আজ চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাথে বিবাদ হবে, স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। ভালো ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সন্তানের জন্য আজ খরচ বাড়তে পারে, বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশি রাশিফল। আজ বাড়িতে প্রতিবেশী আসার যোগ রয়েছে, প্রিয়জনের বাজে কাজের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে, বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে, সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান, এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটি ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। জমি জমা বিনিয়োগ করা লাভদায়ক হবে। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে, আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশি রাশিফল। আত্মবিকাশের প্রকল্পগুলি আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। ঘরোয়া ব্যাপারে গৃহস্থালীন মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য এটি অনুকূল দিন। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের বোঝাপড়া করার সময় আপনাকে তীব্রতা প্রদান করবে। আজ সেই রকম একটি দিন, বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আজকের দিনে সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে, পথে কোনো বিভ্রাট হতে পারে। আজ মনের জোরে বিপদের সম্মুখীন হতে হবে, হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে, আজ অতিরিক্ত খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাড়তে পারে, আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের কথা আলোচনা হতে পারে, চোখের কোনো সমস্যা আজ বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল। আজ সকাল থেকে শরীরের কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হবে, আজ ব্যবসা বা মাঙ্গলিক কোনো কাজে শুভ যোগাযোগ আসতে পারে, সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে মতবিরোধের আশঙ্কা রয়েছে, বাড়িতে আত্মীয় আসতে পারে, স্ত্রীর সঙ্গে আলোচনা করে আজ কোনো সিদ্ধান্ত নিন, বাড়িতে প্রিয়জন বা বন্ধুদের সমাগম হবে, ভ্রমণ পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভালো হবে, অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত আনতে পারে, পুলিশি কোনো ঝামেলা আজ মিটে যেতে পারে। আপনার ইচ্ছাশক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবে স্বীকার করতে পারে, ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। সতর্ক থাকুন, কারণ আজকের দিনে প্রেমে পড়ার জন্য ভ্রষ্টাচার হতে পারে,
আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনার স্ত্রী আজ অন্যের বিরূপ প্রভাবে বশবর্তী হয়ে আপনার সাথে আজ ঝামেলা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কন্যা রাশির রাশিফল। আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে। বিনিয়োগে যে স্কিমগুলি আপনাকে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে। আপনার জন্য পরিবেশ আজ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান। আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করায় এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আজ সারাদিন একটু সাবধানে চলাফেরা করা দরকার আছে, আঘাত আসতে পারে। অতিরিক্ত উদ্বেগ নিয়ে কোনো কাজ করবেন না। আজ কারোর কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে। রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি হবে। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সাথেই থাকবে। নিজের কোনো সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে। আপনার থেকে বয়সে ছোট কারোর উপকার নিতে হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশি রাশিফল। আজ কর্মে আলস্য অনেক ক্ষতি করতে পারে। প্রেমে অশান্তির আশঙ্কা রয়েছে। বাড়ি পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। দুঃসম্পর্কের আত্মীয়দের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। আজ কোনো বন্ধুকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানতে চেষ্টা করুন। বাজে কথায় সময় নষ্ট না করে আজ চুপ থাকাই ভালো হবে। মনে রাখবেন, সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই। তাদেরকে বোঝান যে আপনি তাদের ব্যাপারে কতটা যত্নশীল। উৎসাহময় দিন, যেহেতু তারা আপনার ভালোবাসা মানুষের কাছ থেকে ডাক পাবেন। এটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন তা বিলম্বিত হবে। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশির রাশিফল। আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপে এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত। আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন, কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে তারপরই তাতে নিজেকে সঁপে দিন। যার সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তার সাথে যোগাযোগের ভালো দিন। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি একটি খারাপ দিন হবে। আজ দূরে কোথাও ভ্রমণে আনন্দ হবে। কর্মক্ষেত্রে উন্নতি বা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যানবাহন কেনার পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভালো হবে। অলসতার শিকার হতে পারেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা বাবার সাথে অকারণে ঝামেলা বাঁধতে পারে। সন্তানের চাকরির যোগ রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। আজ পুরনো ব্যবসা বাড়ানোর জন্য ভালো সময়। মিষ্টি কথায় কেউ আপনার কাছ থেকে কাজ উদ্ধার করতে চাইবে। পেটের সমস্যা দেখা দিতে পারে। অংশীদারি ছাড়া নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারোর থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন। প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করতে পারে। নিজেকে শারীরিক ব্যায়ামে যুক্ত রাখুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি। আজকের দিনে ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আজ সারাদিন যে কোনো সময় নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। খুব কাছের কারোর জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তির যোগ রয়েছে। আজ ভালো কোনো খবর পেয়ে মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে।
প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশি রাশিফল। আজ অনেক দিনের পুরানো কোনো আশা নষ্ট হতে পারে। আজ শারীরিক অবস্থায় একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে। সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা করুন। চিকিৎসার জন্য প্রচুর খরচ হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে যন্ত্রণা বাড়বে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ হবে। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝাপড়া বাড়িয়ে তুলবে। আপনাদের সম্পর্কে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। কোন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত, ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে দৃষ্টি প্রদান করতে পারেন। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীনরাশি রাশিফল। কিছু প্রতিকূলতার মুখোমুখি হওয়া সম্ভবপর, মনঃক্ষুণ্ণ হবেন না, বরং কাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন। সংকটের মুহূর্তে আত্মীয়রাই সাহায্য করবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আনন্দ দ্বিগুণ করার জন্য আজ আপনার খুশি সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথোপকথনের সময় শব্দচয়নে যত্ন নিন। আজ জলপথে কোনো বিপদ দেখে সাবধানে থাকা দরকার আছে। ব্যবসায় কিছু পাওনা আদায় আজ হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। পড়াশোনার জন্য আজ কোনো বাধা আসতে পারে। সংসারের জন্য খরচ বাড়তে পারে। গরিবদের জন্য কিছু সাহায্য করতে পারেন। ব্যবসায় ভালো খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে আজ চিন্তা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।